বন্ধুগুলো আমার ভাইয়ের আমার পিয়া না করে বউ না থাকে যেমন ছেলের চাওয়াটা যেমন বোকামি ওইরকম রসুলের আদর্শ না মেনে রসূলের শূন্য মোতাবেক না মেনে যদি সে বলে আমি আশেকের রসূল এটাও বোকামি আর পাগলামি আমি সারা কিছু না কথা বলেন ঠিক কি না মহান আল্লাহ এমন একজন আল্লাহ এক পাগল বসে বলতে আল্লাহ তোমারে যদি আমি পাইগম না তাহলে মাথায় তেল দিয়া দিব আল্লাহ তোমার চোখে সুরমা লাগায়া দিব আল্লাহ রে তোমার যদি পাইতাম সুন্দর জামা কাপড় পরায়া তোমাকে সাজগুজ করে তোমাকে সুকেশের মধ্যে ভরে রাখতাম মুসা পাই গাম্বার বলে কি কর এটা কি বলিস আল্লাহ কি সুকেশে রাখার কথা বলেন ঠিক না বা ঠিক এমন কিছু ভন্ড আছে সারাদিন শুধু আপনার মানে গরু চরায় গরু চরায় পর হঠাৎ করে কোন একদিন মসজিদে এসে ইমামের পিছনে সেজদা দিছে আল্লাহু আকবার সেজদা দিয়া যাইয়া দূর বলে কি ব্যাপার রে দরমালিশকা কি ব্যাপার কি ব্যাপার কয় ওরে শবনাস আমি দেখি যে হুজুর যা গরু খে যাচ্ছে জীবনে নামাজ পড়ে না বুঝেন মুখে দাঁড়িয়েও নাই সে যদি বলে যে হুজুর গরু খে যাচ্ছে তাহলে কি সে আল্লাহর দয়ার সাগর তিনি অতি মহান তার নামে গে যায় পাখিরা গান তার নামে তার ডাকে কেন তুমি সারা দাও না মনের পর্দা বড় পর্দা বাহিরের পর্দা উঠাও রে হু আল্লাহু আল্লাহ তারপরে দেখে কাপড় খুলে গেছে তারপরে দেখে করে ফেলেছে তারপরে এই হু হু আল্লাহ বলে তারা জিকির করে তারাও মনে করে যে আমরাও আল্লাহর পাগল আসলে তারা আল্লাহর প্রকৃত পাগল নয় কথা বলেন ঠিক না ব্যা আসলেই তারা ইসলামের যেমন ক্ষতি করতেছে অন্য ইহুদি খ্রিস্টান বৌদ্ধরা এমন ক্ষতি করে না তারা ইসলামের মধ্যে থেকে ইসলামের সাজিয়া তারা অনেক ক্ষতি করতেছেন সম্মানিত সুধী এগুলো তো বুঝতেছেন না আসলে তারা মনে করে যে আমরা ভালোই কাজ করতেছি আসলে তারা কিন্তু ভালো কাজ করে না বন্ধু আমার ভাইরা আমার আমার কথা হলো যে যা কিছু করব সব কিছু ভিতরে এসতে কামার থাকতে হবে কার আল্ল আল্লাহ আমার মালিক আল্লাহ আমার পালনকর্তা রেজিকদাতা হায়াত দাতা মাতা এই কথাটা যারা এস্তেকামাত হিসাবে জেলের মধ্যে বসাইতে পারছেন বাজান রে আমার আসমান থেকে আল্লাহ তারা তাদেরকে সাহায্যতের জন্য সাহায্যের জন্য আসমান থেকে ফেরস্তা নাজিল করে দিবে সম্মানিত বাজান এমন একটা লোক কেউ যদি মনে করে যে পীর সাহেবের দরবারে গেলে আল্লাহ পাওয়া যায় হ্যাঁ সত্যিকারের যদি সে কামেল মানুষ হয় তাহলে তার অবশ্যই আল্লাহকে পেয়ে যাবে কারণ আল্লাহ পাকের কোরআন বলেছেন সুরাত একশো উনিশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন ইয়া

একশো উনিশ নাম্বার আয়াত সূরা তওবার মধ্যে বলেছেন হে ইমানদার গণ যারা জান্নাত আছে বিশ্বাস করো যারা জাহান্নাম আছে বিশ্বাস করো যারা মরবা আমরা কি মরব না ভাই আমরা কি কবরে যাব না এ বন্ধুগণ আমার ভাই রহমত এ দুনিয়ার বাড়ি গাড়ি টাকা পয়সা জায়গা জমি এ সব কিছুর মালিক আমি আপনার না সব কিছুর মালিক হলো আমার আল্লাহ ই আমানত মাছ ই আমার মালকে সাই হর খদা মাল কে হার সাই খোদা চিৎকার দিয়ে বলতে পারবেন কি আল্লাহ আকবা লী আমার আমার তাহলে যেখানেই যাই করি না কেন কারোর সাথে শত্রুতা করবো আওয়াজ দিয়ে বলেন কার জন্যে কারোর সাথে বন্ধুত্ব করবা বন্ধুরে তবে আমি আল্লাহর জন্যই করব কথা বলেন ঠিক না ব্যাঠিক ঠিক এই জন্যই তো আমি বলেছি ও আজের শুরুতে একটা গজল গেছি বন্ধুগণ আমার ভাইয়ার আমার আমার আল্লাহ হলো দয়ার সাগর কথা বলেন ঠিক না ব্যাঠিক ঠিক দয়ার সাগর তিনি অতি মহান তার নামে গে যায় পাখিরা গান আল্লাহ বন্ধুকর আমার ভাড়া আমার এই জন্য সারা দিতে হবে পাঁচ রক্ত নামাজের মাধ্যমে আমরা বুঝাই দিব আল্লাহ তুমি এক আসলেই তুমি সারার কোনো মা বোধ নাই হেচে কাস্তর মূলকেও আম্বা জনাই কাউলেও রাহন নাই আওয়াজ নাই চিৎকার দিয়া কন আল্লাহ বন্ধুগণ আমার ভাইরা আমার অবশ্যই আপনাদেরকে আপনাদের রুচি সম্মত ওয়াজ নিয়ে আসবো ইনশাল্লাহ এ সম্পর্কে একটা ঘটনা নিয়ে আসবো কিন্তু আপনাদেরকে এখন আগে সাইজ করে নিই কথা বলেন ঠিক নবে ঠিক সাইজ করার দরকার আছে না নাই বন্ধুগণ আমার ভাইয়েরা আমার মা বোনেরা যখন দেখবেন কোনো কিছু রাখি তাহলে ভারী জিনিসটা আগে নিচে থয়। কথা বলেন ঠিক না বে ঠিক ডাবর আগে থয় তারপরে থাকবে আর একটা ছোট একটা পাতিল থয় আমার বন্ধু করা এই জন্য সাজগুজ করে কোনো কাজ না করলে সেটা সৌন্দর্য আসে না আমার আল্লাহ বলেন সৌন্দর্য কাকে আমি আল্লাহ ভালোবাসি জামালকে ভালোবাসি এই জন্য সুন্দর হলো আল কোরআন সুন্দর সুন্দর হলো আল্লাহ পাকের কালাম সুন্দর হলো আমার পাইগম্বার আর সুন্দর হলো আমার আল্লাহ তোমার সৃষ্টি যদি বলেন না হয় এত সুন্দর না জানি তাহলে তুমি আল্লাহ কত সুন্দর কত সুন্দর আল্লাহ আকবর বন্ধু করে আমার ভাইর আমার খুব খেয়াল করে শুনবেন ও আমার মা মারে তোমাদের চাইতে দামি মানুষ এই পৃথিবীর জমিনে কেউ নাই গো মা আল্লাহ পাক আটটা জান্নাত তৈরি করেছে মা মা গো বারবার মা বোনেরা রিকোয়েস্ট করেছে হুজুর আমাদের জন্য একটু ওয়াজ করবেন ও মা বোনেরা তুমি জানো না গো মা আত্তা জান্নাত তোমার পায়ের নিচে রেখেছেন কথা বলেন ঠিক নাবা ঠিক প্রত্যেকটা সন্তানের বেহস্ত কোন জায়গায় কথা বল না কেন মায়ের পায়ের নিচে বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেন কোন সন্তান যদি গভীর রাত্রিতে মা ঘুমায় গেছে মায়ের পাখানা যদি জড়ায় ধরে আর যদি বলে মা দুধের দাবি ভিক্ষা চায় আল্লাহ রসুল বলেছেন বন্ধুগণ সে যেন সে জানো আর সে আজিমের খুঁটি ধরে ধরে আল্লাহর কাছে কানতেছে আর জোর ধরে জোরে বলতে পারলেন না সুহান আল্লাহ বন্ধুগণ আমার ভাই আমার আমি কিন্তু এখন আলোচনা শুরু করি নাই কেবল আরম্ভ করেছি ইনশা আল্লাহ সুযোগ দিবেন তো ইনশা আল্লাহ কিছু বলার বন্ধুগণ আমার ভাই আমার কেউ যদি সত্যিকার অর্থে আল্লাহ প্রেমিক হতে চায় একজন কামেল মানুষের স্বর্ণাপন্ন হতে হবে কথা বলেন ঠিক না ব্যাটিক সিরতে দর খুদ না বাসদ সৌরতে দর খুব নিস, সিরতে দর না বাসদ সৌরতে দর খুব নিস। গুল আগার বোনা বাসদ কামেলে গোল নিস, গুল আগার বোনা বাসদ কামেলে নিস। বন্ধু বন্ধুকর আমার ভারমার চেয়ারা সুন্দর হলে চোখটা সুন্দর হলে চেহারার রঙটা হলিদা রঙের হলে লাল রঙের হলে লোকটাকে সুন্দর বলা বলা যায় না না যেমন কাগজের ফুলকে প্রকৃত ফুল হয় কথা বলেন ঠিক কিনা কাগজের ফুলকে প্রকৃত ফুল বলা হয় না যেই ফুলের মধ্যে থেকে সুকান্ধ বের হবে সেই ফুলটাই হলো প্রকৃত ফুল কথা বলেন বাজান ঠিক না বা ঠিক বন্ধুগণ আমার ভাইরা আমার সুতরাং দুই হাত দুই পা মাথা থাকলে কান থাকলে বডি কান থাকলে মানুষের ডাক্তার থাকলে মানুষ হওয়া যায় না মানুষ প্রকৃত মানুষ হতে গেলে প্রকৃত মানুষের কাছে যাওয়াই লাগবে কথা বলেন ঠিক না বা ঠিক হাজরতামি রহমতুল্লাহ আলাই ইমামে গজ্জালি রহমতুল্লাহ আলায়ের কিতাবের মধ্যে লিখেছেন সাইদুল তৈফা কিতাবের মধ্যে লিখেছেন হাজরতে বাইজিৎ সৈয়দ বস্তামি আলাই প্রত্যেক দিন এক হস্টেলে যাইয়া চা খান নাস্তা করেন তখন এই হোস্টেলের যে মালিক সে যা বলে হুজুর গো আপনার চেহারা দেখার জন্য আল্লাহর অলি মানুষ আপনার এই মাকা চেহারা খান দেখলেই আমার গুনা মাফ হয়ে যাবে কারণ আল্লাহর খাটি বান্দাদের চেহারার দিকে তাকাইলেই গুনা মাফ হয়ে যায় বুজুর্গ আমি বারবার চান্স আপনার চেহারা খান একটু দেখবো হুজুর আপনার চেহারা দেখলে আমার গুনা মাফ হয়ে যাবে হুজুর্গ কিন্তু হুজুর এইভাবে মুখটা ঢেকে থাকে বলে বাবা রে প্রকৃত মানুষ হইতে গেলে চেহারা শ্রুতের মধ্যে নাই ভিতরে তুমি ঠিক করো তাহলে তুমি প্রকৃত মানুষ হতে পারবে সুবহানাল্লাহ বন্ধুকার আমার ভাইরা আমার বলে হুজুর তাহলে আমার জন্য দোয়া করুন বলে বাবা যা বাবা যা তোর জন্য আমি দোয়া করে দিলাম আল্লাহ যেন তোমাকে প্রকৃত মানুষ বানায় লোকটার দোয়া পছন্দ হয় নাই কি হয় নাই ভাইজান লোকটার দোয়া পছন্দ হয় না ওই যে এক আল্লাহর অলির কাছে একটা লোক গেছে বলে হুজুর দোয়া করে বলে কি দোয়া করবো বাবা বলে দোয়া করেন যাতে আল্লাহ পাক আমাকে একটা ছেলে দেয় সুবহানাল্লাহ কোন ঠিক আছে বাবা আমি দোয়া আল্লাহ তুমি একে একটা ছেলে দিও এক বছর পর আবার আসছে কি ব্যাপার হুজুরের দোয়ার মধ্যে কোনো অ্যাকশন নাই যাইয়া বলেছো হুজুর গো আপনি কি দোয়া করলেন আমার ছেলে তো হয় না অবশ্যই বাবা আমি আল্লাহর মাহবুব আমার দোয়া তো অবশ্যই কবুল হবে তিন শ্রেণীর মানুষের আল্লাহর প্রেমিক খাস বান্দাদের দোয়া কবুল হয় বাবারে আমি তো দোয়া করেছি তোর দোয়া তো অবশ্যই কবুল অবশ্যই কবুল বন্ধুগণ আমার ভাইয়ের আমার পিয়া না করে বউ না থাকে যেমন ছেলে চাওয়াটা যেমন বোকামি ওই রসুলের আদর্শ না মেনে রসুলের শূন্য মোতাবেক না মেনে যদি সে বলে আমি আশেক এ রসুল এটাও বোকামি আর পাগলামি সারা কিছু না কথা বলেন ঠিক কি না বন্ধুগণ আমার ভাইয়ের আমার খুব ভালো করে বোঝার চেষ্টা করে না করে আল্লার প্রেমিক বান্দাদের গেছে গেলেন গেলে অবশ্যই প্রকৃত মানুষ হওয়া যায় কথা বলেন ঠিক কি না আল্লাহর এক যুবক বান্দা আল্লাহর ওলির দরবারে গেছে বলে বাবা রে যে আল্লাহকে পায় না তার কিছুই অর্জন হয় নাই যুবকটা চলে গেছেন বলে হুজুর গো আপনি একটু আমাকে আল্লাহ পাওয়ায় দেন সুবহানাল্লাহ কোন আল্লাহ কি মামুর বাড়ি জাল্লার বাড়িতে গেলেন আর আল্লাহকে পেয়ে গেলেন কথা বলেন ঠিক না বেঠি মহান আল্লাহ এমন একজন আল্লাহ এক পাগল বসে বলতেছে আল্লাহ তোমারে যদি আমি পাই গল্ল তাহলে মাথায় তেল দিয়া দিব আল্লাহ তোমার চোখে সুরমা লাগাইয়া দিব আল্লাহ রে তোমার যদি পাইতাম সুন্দর জামা কাপড় পরায়া তোমাকে সাজগুজ করে তোমাকে সুকেশের মধ্যে ভরে রাখতাম মুসা পাইগাম্বার বলে কি কর এটা কি বলিস আল্লাহ কি

বন্ধুগণ আমার ভাইরা আমার মুসা পৈগম্বর বললেন পাগল যেইভাবে আমাকে আল্লাহ আল্লাহ আমি আল্লাহ ওই পাগলের ওই যার অন্তর যত সুন্দর তার হাসর নাসর তত সুন্দর হবে বন্ধুগণ আমার ভাইর আমার ওই যুবকটা আল্লাহলির কাছে গিয়েছেন বন্ধুগণ আমার ভাইরা আমার আল্লাহকে পাবার চাই কাকে পাওয়ার চাই বলেন আল্লাহ পাওয়ার চাই বলে হুজুর গো আপনি দোয়া করেন আমি যেন আল্লাহ পাই পাইয়াই যাই এইবার বলে বাবারে রে তুই কি পাস করছি দাওরা পাস না কামেল পাস না টাইটেল পাস না আলেম পাস না ফাজিল পাস বলে হুজুর আমার কোনো ডিগ্রি নাই কি নাই ভাই কোনো ডিগ্রি নাই তাই বলে আল্লাহকে পাওয়ার চাই এমন কিছু ভণ্ড আছে সারা দিন শুধু আপনার মানে গরু গরু হঠাৎ করে কোনো একদিন মসজিদে গেছে ইমামের পিছনে শেষদা দিয়েছে আল্লাহ আকবর শেষদা দিয়া ঝাই তোর বলে কি ব্যাপার রে তোর কি ব্যাপার কি ব্যাপার কয়ে ওর সব আমি দেখি যে হুজুর যা গরু খেদাচ্ছে জীবনে নামাজ পড়ে না বুঝেন মুখে দাঁড়িয়েও নাই সে যদি বলে যে হুজুর গরু খেদাচ্ছে তাহলে কি সে আল্লাহর কথা বলেন না কেন সে রলি জীবনে নামাজ পড়েনি দাঁড়িয়েও নাই সারা দিন সে মদ গাজা বিভিন্ন কিছু নিয়ে ব্যস্ত থাকে গরু চড়াতে যায় সে যা ভিতরে আসে সেটাই দেখতে পেয়েছে সে চিন্তা করতেছে সব বনাস হুজুর শেষদার মধ্যে যা গরু খেতাচ্ছে বন্ধুগণ আমার ভাইয়ের আমার সে যদি বলে আমি আল্লাহর অলি তাহলে কি এটা বিশ্বাস করা যায় বন্ধুগণ আমার ভাইয়ের আমার খুব খেয়াল করে শুনবেন বলে বাবা একটা শর্তে তুমি আল্লাহরে পাইবা বলে হুজুর গো জলদি বলেন জলদি বলেন কি শর্ত যতক্ষণ পর্যন্ত না না বলবেন ততক্ষণ পর্যন্ত যে আমি থাকতে পারি না মুসা গম্বর সব সময় আল্লাহর কথা শুনি আল্লাহকে বলে আল্লাহ একবার হলেও তোমার দেখব রে আল্লাহ আমার আমার পছন্দ পারে। যখন আমি আপনি কবরে যাব। ও বন্ধুগণ আমার ভাইর আমার যখন বাসার খারাল দিয়া চতুর্দিকে মাটি আর মাটি উপরেও মাটি নিচে মাটি মাটির হবে বন্ধু বান্ধব কেউ যখন থাকবে না ওই সময় আমার কেউ আমার না দুনিয়ায় যাদেরকে ভালোবাসে এরা স্বার্থের ভালোবাসা কথা বলেন ঠিক না বা ঠিক আর আমার আল্লাহ যাকে ভালোবাসে সে প্রকৃত ভালোবাসা যে ভালোবাসা মরলেও অটুট বেঁচে থাকতেও অটুট আপনি জানেনাতে যাবেন সেখানে আল্লাহর ভালোবাসা প্রকাশ হবে আল্লাহ সালাম ভালোবাসা জান্নাতের মধ্যে প্রকাশ করবে আল্লাহ পাক জান্নাতিদেরকে বলবো জান্নাতিরা রহমান করুণাময় রবের পক্ষ থেকে তোমাদের উপরে সালা সুভার আল্লাহ কোন বন্ধুগণ আমার মা যে যুবক কোনো শিক্ষিত নয় কোনো কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করে না যুবক কেছেন একজন খাঁটি আল্লাহওয়ালা মানুষের কাছে কারণ আল্লাহওয়ালাদের কাছে গেলে অবশ্যই মানুষটা আল্লাহরে পায়াই যাবে তার ভিতরে কিছু থাক আর না থাক তবে শর্ত দিয়েছে কি অত্যন্ত হিম্মত থাকা লাগবে সাহস থাকা লাগবে এক নম্বরে সাহস দুই নাম্বারে হলো বেশি বেশি করে জিকির করা লাগবে আর তিন নম্বরে সব সময় আল্লাহর স্মরণ করবে যে আল্লাহ আমি যা অবস্থায় থাকি না কেন যে কাজটাই করি না কেন ওই কাজের মধ্যে আল্লাহ রসুলের বিধান থাকতে হবে কথা বলেন ঠিক না বা ঠিক আল্লাহ পাকের কোরআন বলেন কিভাবে তুমি আল্লাহরে পাইবা আল্লাহ পাকের কোরআন বলেন কুল ইন কুম তুম الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم কের kalam বলেছেন তুমি কেমনে আল্লাহর পাইবা তুমি আল্লাহকে পাইবা আল্লাহর রাসূলের সাথে ভালোবাসা করে আর যে রাসূলকে ভালোবাসবে ইয়াগফির লাকুম যুনুবাকুন তোমাদের জীবনের গুনাহ খাতা माफ হয়ে যাবে আর আল্লাহ তালা সা। আসমান এবং জমিন যত বড় এর চাইতে দশ দুনিয়ার সমান একটা জান্নাত দিয়ে আমাদেরকে ধন্য করে দিবে বন্ধুগণ আমার ভাইয়ের আমার আমার আলোচনা কি আপনাদেরকে ভালো লাগতেছে ভাই আর একটু চলবে ইনশা আল্লাহ 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 বন্ধুগণ আমার ভাইয়ের আমার যুবকে একটা শর্ত দিয়েছেন পীর সাহেব ভুজুর তার শায়েক তার অস্তাদ বললেন কি শর্ত বলে ওই যে ওই রাজত্ব আছে ওই ওই সারিয়া সারিয়া রাজত্বের ভিতরে একমাত্র রাজার একমাত্র একটা কন্যা আছেই অত্যন্ত সুন্দরী রমণী যার চেহারা দেখলে মুক্তা ঝরে সুমান আল্লাহ কন যার চেহারা দেখলে কি ধরে মুক্তা ধরে যার চোখগুলো গুলো নয়ন অভিরাম এত সুন্দর তাকে যদি তুমি বিবাহ করতে পারো তবে তোমাকে আল্লাহ পাওয়ায়া দিব সুবহান আল্লাহ কোন এইবার মুরিদ চিন্তা করে হুজুর কি আসলে আল্লাহর ওলি না ভন্ড কথা বলেন ঠিক না বেঠিক এটা একটা শর্ত হলো নাকি মিয়াক বিয়া করা লাগবে তাও বাস মেয়ে বন্ধু করে আমার ভাইয়ার আমার কিছু কিছু যুবক ভাইরা আছে ও যুবক ভাই তোমার চোখটা দেখবে আল্লাহকে এই চোখটা কাকে দেখবে বলেন হে আওয়াজ দিয়ে বলেন কে আল্লাহর সৃষ্টিকে দেখো আর চিন্তা করো আল্লাহ তুমি এগুলো অযথা সৃষ্টি করো নাই আল্লাহ আল্লাহ এই পাতা পাতা যে বাতাসে এই সে নরে নরে আল্লাহ পাকের জিকির করে সাত আসমান জমিনে চা কিছু আছেই সবাই আমার জিকির করে কথা বলেন ঠিক না বন্ধু করে আমার ভার আমার এই দিয়েছে বলে যা হয় হোক আমার আল্লাহ পাওয়াই লাগবে সরাসরি দরবারে চলে গেছে দারোয়ান এই পাগল তুমি কোথায় যাও কিন্তু সিহারা চল জল করতেছে মোহাম্মদিনুর আল্লাহ চেহারার ভিতরে মোহাম্মদী নুর বন্ধু করে আমার আমার যারা বেশি বেশি করে সুন্নতের প্রতি আমল করে তার চেহারা দেখলেই বোঝা যায় लोक लोकटा प्रकृत तो अल्लाह वाला कामेले गर खाके गिरत गर सवात कामेले गर खाके गिरत गर सवात ना के सर जर बुरदे खाके सर सवाद उजे कारे बार गौहारा का वरात

গরত সঙ্গে খারা ও মার মারবুদি চুবা সাহেব دل রসি গাওহার সুবি চুবা সাহেব দেল রসি গাওহার সুবি কঠিন হৃদয়ওয়ালা মানুষ শক্ত হৃদয়ওয়ালা মানুষ যখন আল্লাহ ওয়ালাদের কাছে যায় নবী পাইগম্বারদের কাছে যায় তাদের অন্তরখানাকে আল্লাহ পাক নরম সেফনেস করে দেয় লোকটা আল্লাহ হইয়া কবরে যায় আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না বা ঠিক বন্ধু করে আমার ভাইরা আমার খুব খেয়াল করে শুনবেন তুমি যখন মোবাইলে ফেসবুকে অ্যাড করো বন্ধু বান্ধবদের সাথে ইউটিউবে বিভিন্ন চ্যানেলের সাথে তুমি খারাপ খারাপ কিছু দেখো এগুলো সবার চোখে ফাঁকি দিতে পারো কিন্তু আমার আল্লাহ একজন আছে না নাই বন্ধুগণ আমার ভাইয়েরা আমার খুব খেয়াল করে শুনবেন اے যুবক ভায়রা যদি কেউ কারো প্রেমে পড়ে যায় রাতেও ঘুমায় না দিনেও ঘুমায় না দাদি বলে কিরে রে কি ব্যাপার তুই ঘুমাস না কয় বলে দাদি তুমি বুঝবা না তুমি ঘুমাও দাদি মুস্কি মুস্কি হাসে আর বলে তোরও সময় এক সময় আমারও ছিল কথা বলেন ঠিক কিনা দাদা বলে কিরে ছোড়া ঘুমাস মেকা আল্লাহ আকবর বলে দাদা গো তুমি বুঝবা না তুমি বুড়া মানুষ তুমি ঘুমাও দাদা মুসকি মুসকি হাসে আর বলে ভাইরে রে এক সময় আমারও ছিল কথা বলেন ঠিক না বিঠাই লাইলি লাইলি করকে করকে দিল দিওয়ানা হো গিয়া লাইলি বিনে মজনু পাগল হারহামি সারা গিয়া লাই লাইলি লাই লি কর কে কর কে দিল দিওয়ানা হ গিয়া লাই লি লাই লি কর হ গিয়া বন্ধুকরা আমার ভাইয়ের আমার লাইলি লি মজনুর জন্য মজনু লাইলির জন্য পাগল তখন হস্ করতে নিয়ে গেছে বাবায় বলে বাবা তুমি কাবা শরীফের গেলাপ ধরে বলবে যে আল্লাহ আমাকে তুমি মাফ করে দাও আর আমার লাইলিকে তুমি ভুলায়া দাও তখন কাবা শরীফের গিলাপ ধরে বলে আল্লাহ আমি সব ভুলতে পারি আল্লাহ কিন্তু আমার লাইলিকে যেন আমি না ভুলি সমান আল্লাহ ক আমার লাইলিকে যেন না ভুলি আল্লাহ আমার লাইলি আমার জান্নাত লাইলি আমার জাহান্নাম নাম ভাইজান আমার অবশ্যই আমি কিন্তু কোনো বাজে কথা বলি না গানও বলি না অবশ্যই আপনাদের হয়তো বা এ কথাগুলো শুনতে মজা লাগতেছে না বিভিন্ন আলেম ওলামা আছে বিভিন্ন ওলামাই কেরাম আছে তারা সবাই কিন্তু গান গায়া মজায়া দিয়া কি করে আহারে কিন্তু হাদিস কোরআনের কথাই বলতেছি আপনাদের কি ভালো লাগতেছে না ভাইজান বন্ধু আমার ভার আমার লাইলি প্রত্যেক দিন মজনুকে দুধ খাওয়ায় কি খাওয়ায় দুধ খাওয়ায় একদিন লাইলি বলেছে আমার মজনুকে যাইয়া বলবি রে আজকে এক বোতল রক্ত দিয়া এতদিন যে দুধ ও যা রক্ত হয়েছে আমাকে দিতে হবে কারণ লাইলির শরীরে রক্ত দেওয়া লাগবে এইবার খালি বোতল যারা ভাবে মজনু সেজে আছে মজনু তো একজন কিন্তু একশো একজন লাইন হয়ে বসে আছে আসলে এরা প্রকৃত মজনু না এরা হলো দুধ খাওয়া মজনু কথা বলেন ঠিক না বা ঠিক যারা সুন্নত মানে না কোরআন মানে না রসুলের আদর্শ মানে না মনে করবেন এরা দুধ খাওয়া মুসলমান প্রকৃত মুসলমান রক্ত দেওয়া মুসলমান নয় এখনই যদি বিশ্ব নবীর বিরুদ্ধে কথা বলা হয় এখনই যদি কোরআনের বিরুদ্ধে কথা বলা হয় আমাদেরকে যদি বলা হয় যে রক্ত দিতে হবে রাজপথে আমার সাথে কে কে রাজি আস হাত তুলে আমরা প্রকৃত মুসলমানের পরিচয় দিই হাত তুলেন লিল্লাহ তাকবীর আলহামদুলিল্লাহ আপনারা হাত নামান প্রকৃত মুসলমান কি শুধু দুধ খায় হয় মজার মজার সিন্নি খাইলাম আর সাল্লাল্লাহ একটু বললাম প্রকৃত মুসলমান হয়ে গেলাম অত সস্তা না খাগড়াই খাওয়া মুসলমান তুমি কথা বলেন ঠিক না বা ঠিক বন্ধুগণ আমার ভাইরা আমার যে কথা বলতেছিলাম মজনু এইবার প্রথম মজনুর কাছে গেছে মজনু বলে কই আমার কাছে তো আমি তো আসল মজনু না ভাই ওর কাছে যাও তার কাছে গেছে তারপরের কাছে গেছে এভাবে আসল মজনুর কাছে গেছে দেখে আসল মজনু লাইলির জন্য কানতে কানতে চোখ দিয়া পানি পড়তে পড়তে একদম চোখের চতুর্দিকে দাগ হয়ে গেছে বন্ধুগণ আমার ভাইরা আমার শরীরের চামড়ার সাথে হাড়ি গুলো লেগে গেছে হার আর শরীরের চামড়া এক জায়গায় হয়ে গেছে বলে তোমার মজনু একটু রক্ত চাইছে বলে কোন জায়গার রক্ত চাইছে রে আমার আমার লাইলি কোন জায়গার এটা কি গুস্ত চলে না মাথার না আমার শরীরের না আমার পায়ের না আমার হাতের বলে সে কথা তো আমি জানি না বলে তাহলে আপনি একটু শুনে আসেন এইবার দরমেলে চলে গেছে বলো তুমি কোন জায়গা রক্ত চাও তুমি কি পায়ের না রানের না পেটের না পাজরের কোন জায়গা রক্ত চাও বলে আমি একটু তার জিব্বার রক্ত চাই চিৎকারা দিয়া কাল আল্লাহ আকবার আল্লাহ পাকের পেনিক বান্দা ছিল রে আইয়ুব আইয়ুবের সারা শরীরে পোকা আইয়ুব মরে সাল্লা আমের সারা শরীরে পোকা লাগছে আইয়ুব জিব্বা দিয়া আল্লাহরে ডাকি এ যুবক ভাই কারে ডাকে কও না কে আর জোরে কও না কে আল্লাহকে ডাকি বন্ধু কোন আমার ভাইরা আমার আইয়ুবের হঠাৎ করে জিব্বা একটা পোকা থাকছে এবার আইয়ুব বলে আল্লাহ তোমার আইয়ুব অত্যন্ত অসুস্থ হয়ে আছে তুমি কি দেখো না রে আল্লাহ সুহানাল্লাহ এ আল্লাহ তোমার আইয়ুব কত দিন হয়ে গেল অসুস্থ এদিকে কিন্তু 18 বছর কেটে গেছে কয় বছর বাজনা এ ভাই কয় বছর ভাই 18 বছর কেটে গেছে একদিনও আল্লাহর কয় নাই কিন্তু যখনই পোকা ধরছে জিব্বাই কোন জায়গায় জিব্বাই কারণ এই জিব্বা দিয়া কারে ডাকে তার মাশুক তার বন্ধু তার আপনজন আল্লাকে ডাকে ভাইজান দুনিয়ায় যাদের আপন বানাইছো মা মারো তোমার সন্তান যদি থাকে রে মা একটু হাতে ধরে পায়া ধরে বলি মা তোমার সন্তানের পিঠের উপরে কয়েকটা থাবা দিয়া এই তোমার এই সন্তান সমতুল্য ভাইয়ের একটু কথা শোনো মা সন্তানের কথা শোনো গো মা গো আমার মনে হয় এই কথাটা অবশ্যই তোমার কাজে লাগবে বন্ধু আমার ভায়রা আমার কিতাবালা প্রমাণ করে আসল কথার দিকে কিন্তু এখন আমি যাই না আর একটু সময় দিবেন তো ভায়রা আমার বন্ধু আমার ভায়রা আমার তাহলে আসল মজনু কারে বলা হয় বুঝলাম তো এইবার যুবকটা চলে গেছে দারোয়ানের কাছে ভাইরে জলদি একটু আমাকে সাইড দাও আমি একটু বাদশার কাছে যাব বিয়ার পাইগাম নিয়ে বলে কিসের পাইগাম বিয়ের পাইগাম বলে কার সাথে বলে শাহজাদির সাথে রাইট পাগল কি বলো আমার শাহজাদি একমাত্র একটাই কন্যা যাকে বিয়ে করার জন্য বিভিন্ন রাজ্য থেকে বিভিন্ন রাজার ছেলেরা প্রস্তাব দেয় সুমান আল্লাহ কন আর তোমার মতো দিন ভুইকারি একটা পাগলের সাথে আমাদের শাহজাদিকে বিয়ে দিবে নাকি বলে ভাইরে বাধা দিস না ওই বাদশার মেয়েকে যদি বিয়ে করতে পারি আমি আমার আল্লাহরে রে পাইয়াই যাব চিৎকার দিয়া কর আল্লাহু আকবার বন্ধুগান আমার কিতাবের মধ্যে লেখা হয় এইবার যুবকটা ঠেলে ঠেলে যেইভাবেই হোক ঢুকছে কারণ তার একদিন সহ্য হচ্ছে না যেমন বাসর ঘরে যদি কোনো দুলাল যদি বাসর ঘরে বউ যেমন নব জাত একটা যুবক যেমন সহ্য করতে পারে না কখন যেন বাসর ঘর আসবে কখন যেন বাসর ঘর আসবে কথা বলেন ঠিক না বা ঠিক মোবাইলে ফ্যাক্সি দিয়ে মেসেজ করে বলে দিছে বন্ধু ও গো প্রেমিক আজকেই পোলান লাগবে আজকে কি করা লাগবে পোলান লাগবে কিভাবে সব দরজা টরজা সব মনে করেন তালা দেওয়া এইবার তুই আছে আগেকার সময় কিছু টালি ছিল আগেকার সময় কি ছিল ভাই যান টালি ছিল টালি ওই উই মনে করেন যে উপরের এই টালি ফাটায়া উপরে দিয়া তার সা যা কিছু দরকার সব কিছু নিয়ে রাত্রিবেলা পালান দিয়েছে বের হয়ে গেছে যাকে বলা হয় আপনাদের অবশ্য আমাদের ওইদিকে এরকম ঘটনা ঘটে আপনাদের এদিকে অবশ্য এরকম ঘটনা নাই আসেনি আছে বন্ধুগণ আমার ভাই আমার আসল কথা হলো আমি বোঝানোর জন্য কথাটা বলতেছি অবশ্যই খারাপ ভাববেন না এই যুবকের অন্তরে কার প্রেম আল্লাহর প্রেম আল্লাহকে পাওয়াই লাগবে যেভাবে হোক প্রথম দারোয়ান যেভাবে কাটায় দিয়েছে এবার দ্বিতীয় দারোয়ানের কাছে গেছে বাদশার দরবারে যাওয়া লাগবে এটা কি সোজা ব্যাপার নাকি দারুয়ানের কাছে দেয় বলে ভাই রে আমাকে একটু সাইড করে দে ভাই আমি একটু বাসার কাছে যাবার চাই বলে তোমার মতো একটা খারাপ জামা পরে আছে চতুর্দিকে আপনার সিরা পটি দেওয়া আছে কিন্তু চেহারার মধ্যে সুন্দর ঝলঝল করতেছে সুভার আল্লাহ কন এটা হলো আল্লাহ পাকের প্রেমের ঝটকা কার প্রেমের ছটকা বাজান আল্লাহ পাকের প্রেমের ঝটকা চিহারার দিকে তাকায়া দারওয়ান বলে চিচিন ফাঁক সোভান আল্লাহ কন যাও তোমার চেহারা দেখেই বুঝতে পেরেছি তুমি দামি মানুষ চেহারা দেখেই বুঝতে পারলেন বাজান দারোয়ান যখন তার জন্য দরজা খুলে দিল তৃতীয় দারোয়ান এভাবে সাতটা দরজায় গেছে তো আমার আল্লাহকে পাওয়ায়া দিব এই উদ্দেশ্যে বা সানাম দ্বারা আমার অন্য কোনো উদ্দেশ্য নয় আসলে আপনার ধন দৌলতের কোনো লোভ নাই আমার লোভ একটা আমি জানো আল্লাহরে পাইয়া যাই তায়েফা তয়ফা জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহি আলাই তার কিতাবের মধ্যে ঘটনাটা নিয়ে আসছেন বাজান এটা হচ্ছে আল্লাহর প্রেমিক বান্দা আল্লাহর পাগল আওয়াজ দিয়ে বলেন কার পাগল আল্লাহর পাগল বলে ঠিক আছে আমি তোমাকে একটা সত্য দিলাম এই সত্য যদি তুমি পূরণ করতে পারো তাহলে আমি তোমার সাথে আমার কন্যাকে নিঃসন্দেহে বিয়া দিব শুধু তাই না আমার রাজত্ব সবকিছু তোমার নামে লিখে দিব সোমার আল্লাহ কন বলে একটা সত্য কি বলে ওই যে লোহিত সাগর বিশাল বড় সাগর ওই সাগরের মধ্যে একটা মুনি আছে মুক্তা আছে সাত সমুদ্র থেকে যদি ওই মুক্তা যদি আমার কাছে নিয়ে আসতে পারো পানিটা সুগাই নিয়ে যদি আসতে পারো তাহলে আমি কথা দিলাম বাদশা মানুষ আবার মুসলমান বাদশাহ কথা দিলে অবশ্যই নরসর নাই কথা বলেন ঠিক নেবে ঠিক নিমে না নে গরু দে খোদা নিমে না নে গরু বাজিল দরবেশা শাকুনা দুনি মে মিলকে আকলি মে বাগিরাত পাদশা হাম দর মিলকে আকলি মে দিগার চুনা দর মিলকে আকলি মে চিৎকার দেয়া কলেন শোভা বন্ধুগণ বন্ধুকার আমার ভাই আমার আসল সামনের দিকে আলোচনা নিয়ে আসতেছি সংক্ষেপ করে বলতেছি যুবকটা চলে গেছে একদম সাত সমুদ্র তেরো নদীতে যাইয়া একদম হাত নিয়ে এভাবে হাতটা নিছেন কিভাবে নিছেন বলেন হাতটা দেখান সবাই হাতটা দেখান এইভাবে হাতটা নিছেন নিয়ে এইবার নদীর মধ্যে হাতটা ঢুকায় দিয়েছেন আল্লাহ নদীর মধ্যে হাতটা ঢুকাইয়া বলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জরে লা ইলাহা ইল্লাল্লাহ নাই কোন মা'বুদ আল্লাহ ছাড়া নাই কোন মাসু আল্লাহ সারা লা ইলাহা ইল্লাল্লাহ চরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এদিকে ছেলেটা খানা খাই নাই এক গিলাস পানি খাই নাই কিছুই পান করেন নাই আস্তে আস্তে করে একদিন যায় দুই দিন যায় তিন দিন যায় তার একটা আসরে আমি আল্লাহর নিয়াই বাড়িতে যাব এর আগে আমি বাড়িতে যাব না সুবহানাল্লাহ কোন বাড়িতে যাব, রে নিয়েই যাব আপনারা কে কে আল্লাহ নিয়ে যাবেন একটু হাত তুলে দেখান একটু হাতটা নাড়া দেন আল্লাহ যেন আমাদের সবাইকে জান্নাতি বানান বলেন আমি আল্লাহ তোমার জান্নাতে যাব বলেন আল্লাহ তোমার জান্নাতে যাব নামাজ পড়ে রোজা রেখে নামাজ পড়ে রোজা রেখে তোমার সন্তুষ্টি লইব আল্লাহ তোমার জান্নাতে যাব লিল্লাহে তাকবীর নারায়ণ তাকবীর বন্ধুগণ আমার ভাড়া যুবকটা এভাবে হাত দিয়া শেষে আর কালেমা তো এবার পরে আল্লাহকে জপ করে একদিন যায় দুই দিন যায় তিন দিন যায় এক লোক মা খানা খাই না এক গিলাস পানি পান করে না আল্লাহ মরেই যাব তবুও তোমারে পাইয়াই সারব বন্ধুগণ আমার ভাই আমার আমার মুর্শিদ বলে দিয়েছে হিম্মত থাকা লাগবে কি থাকা লাগবে ভাই এই যুবকের হিম্মত আছে না নাই আসলে ভিতরে এলেম নাই তাই কি হচ্ছে ভিতরে দিল ভরা মহাব্বত আল্লাহর আছে আছে না নাই বন্ধুগণ আমার ভাই আমার এইবার কিতাব আলা প্রমাণ করে এই যুবকটা এইভাবে শেষতেছেন হঠাৎ করে আল্লাহ পাক আসমান থেকে ফেরস্তা নাজিল করেছে সমান আল্লাহ আল্লাহ পাকের এই আয়াতটা বোঝানোর জন্য আপনাদেরকে এই ঘটনাটা নিয়ে আসছে আল্লাহ পাকের কোরআন বলেন আমার সাথে বলেন ইন্না আল্লাযিনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকাম তাতানায্জাল আলাইহিম মালা تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وابشروا بالجنة التي كنتم আমার ভাই আমার এই আর এখন অর্থ বুঝেন ইন্ন নিশ্চয় যাহারা কলু বলবে রব আল্লাহ আমাদের রব আল্লাহ সুম্মাস্তা কমে কথার উপরে স্তে কামাত থাকবে। তাতা নাজ্জালু আলাই হিমুল মালায়কা। আল্লাহ পাঠ তাদের সাহায্যের জন্য আসমান থেকে ফেরস্তা পাঠায়া দিবে। সমার আল্লা কন। আল্লাহ তাখভ তাদের কোনো ভয় নাই। ওলা তাহ জানু তাদের কোনো চিন্তাও নায় নবিজ্ঞা বলেছেন অপাই গম্ব। কে আপনি জানায়া দেন ওয়াবশির বিল জান্নাত কিসের সংবাদ জান্নাতের সংবাদ आवाज দিয়ে বলেন কিসের সংবাদ ভাইজান জান্নাতের সংবাদ আল্লাহ অবশিরিল্লাজিনা জান্নাত কুনতুম তুআদুন যেটা তোমাদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে যেটা তোমাদের জন্য কি করে রাখা হয়েছে বাজান প্রস্তুত করে রাখা হয়েছে তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তাও নাই তার এই যুবকটা যে কাজ করতেছে এই যুবকের কোনো ভয় আছে কাজ করতেই থাকে এভাবে হাত দিয়া আসে আল্লা পাক আসমান থেকে ফেরেস্তা পাঠাইয়া দিল ওই নদীর তীরে একজন আল্লাহ পাকের খাস বান্দা ওলি হযরত হাসান

সে আমারে পাইতে একটু তুই যাইয়া গভীর পানির ভিতরে যে মুক্তাটা আছে মুক্তাটা তার হাতে একটু তুলে দে তাহলে সে বাসার মেয়েকে বিয়ে করতে পারবে সে আমাকে আল্লাহ বলে আল্লাহ হিসাবে পাবে বন্ধুগণ আমার ভাড়া হঠাৎ করে হাসানা বস্ত্রী সেখানে উদ্ভাবন হয়ে গেলেন বলে যুবক রে তুমি কেন এমনটি করতেছো যুবক বলে হুজুর গো আপনি কথা বলবেন না আমার কাজে আপনি বাধা দিবেন না আমি এই সময় কাজে ব্যস্ত আছি আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করতে আসি সবান আল্লাহ কন ও আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন মাল্লাহুল মাওলা ফালাহুল কুল যে আল্লাহকে পে যায় तमाम আসমান জমিন আল্লাহ পাক বলেন তাকে দিয়া দি সুমান আল্লাহ কোন তু মেরা তু সব মেরা ফলকুম মেরা জমি মেরি আগর এক তু নে মে তো কুই সাই নে মে চিৎকার দিয়া কন আল্লাহ আল্লাহ যদি আমার হয় আসমান হবে আমার পাহাড় হবে আমার পর্বত হবে আমার কথা বলেন ঠিক না ঠিক বাবা আর রে সারা যদি তুমি কবরে যাও মুনকার রাশিয়ার তোমাকে যখন প্রশ্ন করবে মান কামান দিনু কামান না বন্ধুরে তুমি কি প্রশ্নের উত্তর দিবা বেনামাজির কবরে নিরানব্বইটা সাপ পেশায়া ধরবে দুই পাজরের হাড়টি গুলো এত জুড়ে চাপ মারবে ভাঙ্গিয়া চুরমার হয়ে যাবে আর আল্লাহকে যদি তুমি পা কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে তোমার কবরটা সাত দশ দুনিয়ার সমান একটা জান্নাতের টুকরা হইয়া যাবে বন্ধুগণ আমার ভাই আমার কিতাবালা প্রমাণ করে এইবার আল্লাহর অলি বলতেছে যুবক রে তুমি কতদিন ধরে এখানে এভাবে শেষতেছো বলে সাত রাত সাত দিন বলে বাবা তুমি কি কোনো কিছু খাইছো বলে হুজুর গো আমি দিন রাগ কিছুই খাই নাই নাই আমার একটাই আসামি মরে যাব রে আল্লাহরে নিয়া বাড়িতে যাব পাওয়ার জন্য তীরে যাই আমাকে পাওয়ার জন্য চেষ্টা করে যে আমাকে চাওয়ার জন্য এক ধাপ যায় আল্লাহ পাক বলেন আমি তার দিকে দুই ধাপ অগ্রসর হই সুমান আল্লাহ কন যে আমাকে পাওয়ার জন্য হেঁটে হেঁটে আসে আমি আল্লাহ পা দিয়া দরায়া দরায়া বান্দার দিকে আসি যখন কোন বান্দা আমার কাছে মাপ চাই আমি আল্লাহ সঙ্গে সঙ্গে তাকে মাপ করে দিই দয়ার সাগর তিনি অতি মহান দয়ার সাগর তিনি অতি মহান তার নামে পাখিরা গা আল্লাহ আকবর দয়ার সাগর তিনি অতি মহান তার নামে গে পাখিরা গান তার নামে তার ডাকে কেন তুমি সারা দাও না তার নামে কেন তুমি সারা দাও না প্রভুর প্রেমে মন বলেন সারা দাও না প্রভুর প্রেমে বলেন প্রভুর প্রেমে মন সারা দাও না গুণা করে যদি তুমি ক্ষমা চাও ক্ষমা করে দিবে প্রভু তুমি জেনে না আল্লাহ আকবর গুণা করে যদি তুমি ক্ষমা চাও গুণা করে যদি তুমি ক্ষমা চাও দয়ার সাগর আল্লাহ তোমায় ক্ষমা করে দিবে তার ডাকে তার নামে কেন সারা দাওনা বলেন প্রভুর প্রেমে কেন বলেন না প্রভুর প্রেমে কেন যাই না মাছটা পেরে আত্মাহাতুর শুরুতে বসে কেবলা দিকে হইয়া তার ড্যান হাতখানা তার যাইনা মাঝের মাঝখানে দিয়া বের করে তার যাইনা মাঝের নিচে যায় হাতটা এভাবে হাত দিলেন তার জাহেরি হাত কি হাত ভাইজান জাহেরি হাত আল্লাহর ওলিদের বাতেনি হাত আছে আল্লাহ পাকের বোখারি শরীফের হাদিস কেউ যখন বেশি বেশি করে সুন্নতের আমল করে কেউ যখন বেশি বেশি করে আল্লাহ রসুলের বিধান মেনে চলে তখন তার চোখের সাথে আমি আল্লাহর চোখ যোগ হয়ে যায় তার হাতের সাথে আমি আল্লাহর কুদরতি হাত যোগ হয়ে যায় সমান আল্লাহ কন একটু সামনের দিকে এগিয়ে আসেন তো বন্ধুগুলো আমার ভার আমার এইবার আল্লাহর অলি প্রেমিক বান্দা যাই নামাজের নিচে হাত দিয়া বলে যুবক ধরো তোমার মুনি তোমার মুক্তা তোমার হাতে নাও সুবান আল্লাহ কন বলে হুজুর আপনি তো যাতা না আপনার তো দেখছি অবশ্যই কামেল মানুষ এই গভীর পানির ভিতর থেকে কেমনে ভাবে আপনি মুনিটা উঠায় নিলেন এই মুক্তা কিভাবে নিয়ে আসলেন বলে বাবা এটা তোমার কাজ না বলে ঠিক আছে দেন এইভাবে মারছে বলে যুবক তুমি দৌড় মারো কেন বলে হুজুর সাতটা দিন সাতটা রাত এক লোকমা খানা খাই নাই এক গিলাস পানি পান করি নাই সুহান আল্লাহ কোন আমি আল্লাহরে পাওয়ার জন্য একটা সুযোগ পাইয়াই গেছি আল্লাহ যদি আমার আজরাইল ফেরেশতা চলে আসে রে আর আমার জান কবজ করার জন্য যদি আজরাইল ফেরেস্তা আমার কাছে চলে আসে আর এই মুহূর্তে যদি আল্লাহরে না পাইয়া যদি কবরে যায় তাহলে আমার কি উপায় হবে রে আমার কি

আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না ঠিক বন্ধুগণ আমার ভাইরা আমার দর মারিয়া বলছে জলদি খুলে দে সমস্ত দরজা খুলে দিয়েছে শেষ আল্লাহ আল্লাহ পাক বলে ও বান্দা তোর জন্য বাদশার দরজাই খুলে নাই আমি আল্লাহর রহমতের দরজা ও খুলে গিয়েছে আমি আল্লাহর জন্য সাতটা আসমানের দরজা খুলে গেল শুধু তাই নয় আর সে দরজা জুবো করে খুলে গেল বলেন সুহান আল্লাহ আল্লাহ পাকের কোরআন বলেন আস আল্লাহ পাকের নবীর হাদিসের মধ্যে বলেছেন আল্লাহ আকবর সাপ শ্রেণীর মানুষকে আল্লাহ পাক আরো শ্রেণী ছায়া দান করবে ওই যুবককে আর সে নিচে ছায়া দান করবে যে যুবক যৌবন কালেই ইবাদত করে এ যুবক ভাই আসো 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 তো করি নামাজ আর না এই ওয়াদা করে বাড়িতে যাও আল্লাহ রে লইয়া বাড়িতে যাও যুবক রে তোমার কি মরা লাগবে না দরজোয়ানি তৌবা করে দান শিওয়ায় পয়গম্বরী সুন্দর জোয়ানি তৌবা কর দেন শিওয়ায়ে পয়গম্বরি ওয়াক্তে পীরে গর্গে জালেম মিশাওয়াত পরহেজে গার ওয়াক্তে পীরে গর্গে জালেম মিশাওয়াত পরহেজে যৌবন কালে ই তৌবা করা যৌবন কালে ইবাদত হলো নাম সুন্নতির আলামত কথা বলেন ঠিক না ভাই ঠিক বন্ধুগণ আমার ভাইয়ের আমার আর সময় নষ্ট করব না অবশ্যই আসল কথার দিকে চলে আসব। এইবার বাদশা সাতটা দিন সাতটা রাত ঘুমায় নাই সুবহানাল্লাহ কোন চিন্তা করছে সর্বনাশ যদি যে পাগল তার চেহারা দেখে তো মনে হলো অবশ্যই সে আল্লাহর ওই মনিমুক্তা সে পেয়ে যাবে সুমান আল্লাহ খান কারণ তার চেহারার মধ্যে দেখেছি আমি আল্লাহ রসুলের শেষ এসক আর মহাব্বতের নূর সুমান আল্লাহ এইবার মনি নিয়া হাজির বাদশার দরবারে পেশ করছে হুজুর এইবার কি আপনার মেয়েকে বিয়ে দিতে আর অসুবিধা আছে বলে বাবা অসুবিধা নাই তবে আগামী শুক্রবারে বিয়ে হবে সোমান আল্লাহ এদিকে মেয়ে কিন্তু কেউ জানে না জানে আমার ভার আমার কিতাবালা প্রমাণ করে সঈদ উত্তয়েফা জুনাইদ বক্তাদির রহমতুল্লাহ হিয়াল আই তার কিতাবের মধ্যে লেখেছেন এই যুবক বান্দা এইবার তার খুশি হইয়া তিনি দরজার পাশে শুধু ঘোরাফেরা করে বাড়িতে যায় না কারণ বাড়িতে যাব আল্লাহর লইয়া সুবহান আল্লাহ কোন শুক্রবার আসে না কেন শুক্রবার আসে না কেন দুই দিন যায় তিন দিন যায় বন্ধুগণ আমার ভাইরা আমার কথা সংক্ষেপ করে বলতেছি এমন সময় বাদশা ঘুমায় না খায় না মেয়েটা লক্ষ্য করছে ব্যাপারটা কি আমার আব্বা কেন এমন পেরেশান লাগে বলে আব্বা কেন গো আপনাকে এমন পেরেশান দেখাচ্ছে কেন গো আপনি এত পেরেশান হয়ে আছেন বলে মারে এক পাগল ছেলে তোকে বিয়ে করতে চায় আসলে তার কিছু নাই আসলে কি নাই তার কিছুই নাই পরনে জামা আছে তাও সিরা মাথায় যে টুপি আছে তাও তিন চার জায়গায় সিরা আছে কিন্তু সেই যুবকের কাছে আমি ওয়াদা করে ফেলেছি আর মুসলমান ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করলে ইমান নষ্ট হয়ে যায় কথা বলেন ঠিক না বেটি এই জন্য আমি ওয়াদা করে ফেলেছি মা আমি তোকে তার সাথে বিয়ে দিতে চেয়েছি যে শর্ত দিয়েছে এই শর্তটা পূরণ করেছে বলে আব্বা যান তাহলে এটা কেমন পাগল বলে দুনিয়ার কোন সাধারণ পাগল না সে হলো আল্লাহর পাগল